ওম শিবমায়াম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মেষ লগ্ন মেষ রাশির জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ বিষয় কি না, 18 সেপ্টেম্বর 2024 একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে এবং এই যে চন্দ্রগ্রহণ, এই যে পূর্ণিমা তিথি, এই তিথি থেকে শুরু হবে পিতৃপক্ষ। তো মেষ লগ্ন মেষ রাশি এই পিতৃপক্ষ, এই গ্রহণ কিভাবে সদ্ব্যবহার করবেন, কী কী আপনাদের এই গ্রহণের কারণে হতে পারে এবং কী কী প্রতিকার উপায় করলে আপনারা অশুভ প্রভাবকে খণ্ডন করতে পারবেন আর জীবনে শুভ প্রভাবকে আকর্ষণ করতে পারবেন। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের 6th আর 12th হাউস, ষষ্ঠ আর দ্বাদশ ভাব। তো একটা ব্যয়বাহুল্যতার জায়গা দেখা যাচ্ছে, একটা দূর ভ্রমণ, স্থায়ীভাবে গৃহ পরিবর্তন হওয়া, যেখানে আছেন সেখান থেকে অনেকটা দূরবর্তী জায়গায় আপনাদের একটা প্লেস চেঞ্জ, স্থানান্তর হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে একটা ফাটল ধরতে পারে। পুরুষদের যারা মেষলগ্ন মেষরাশির মেল মেম্বার্স, তাদের স্ত্রীর আকস্মিক কিছু শারীরিক সমস্যা আসতে পারে। আর ইন জেনারেল আপনাদের দাম্পত্য জীবনে, ব্যবসা ক্ষেত্রে, স্পেশালি যদি কোনো ট্যুরিজমের ব্যবসা থাকে, কোনো ইলেকট্রনিক গুডসের ব্যবসা থাকে, কোনো একটু মডার্ন শোরুম থাকে, সেখানে কিছু সমস্যা আসতে পারে। বাবা মা দুজনেরই স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে অলরেডি যদি আপনাদের কিছু টেনশন থাকে, কিছু সমস্যা থাকে, সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। সন্তানকে নিয়েও একটা উৎকণ্ঠা এবং কোনো রকম ডিসিশন নিতে খুব সাবধান। এই গ্রহণে আপনাদের কিছু ইমোশনাল হটকারী সিদ্ধান্ত নেওয়া করাবে, যেটা পরবর্তীকালে কিন্তু আপনাদের যার জন্য অনুতপ্ত হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আপনাদের এই 6th হাউসের উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, কিছু নাম যশ অপযশ হওয়ার, নাম যশ ক্ষতি হওয়ার এই জায়গাগুলো, কর্মক্ষেত্র শনি বক্রি আছে, অবশ্যই কিন্তু আপনাদের সাবধান হতে হবে। তবে দূরে ভ্রমণ, বিদেশ যাত্রা, স্টুডেন্টদের এডুকেশনের জন্য একটা অ্যাডমিশন পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। যেহেতু চন্দ্রগ্রহণ, বিশেষভাবে মন মানসিকতা কিন্তু বিক্ষিপ্ত থাকবে, মেন্টাল সিচুয়েশনকে অবশ্যই আপনাদের একটা কন্ট্রোলে রাখতে হবে। মেষলগ্ন মেষরাশি যদি আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকে, অর্থাৎ লগ্ন বা রাশি, লগ্ন বা চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে মেষরাশির মধ্যে, তাহলে বিষ্ণু সহস্র নামের প্রথম থেকে চতুর্থ শ্লোকটা আপনারা এই গ্রহণের সময় পাঠ করবেন। যদি ভরণী নক্ষত্রে থাকে লগ্ন বা চন্দ্র, তাহলে 5 থেকে 8 নম্বর শ্লোকটা পাঠ করবেন। যদি কৃত্তিকা নক্ষত্রে থাকে লগ্ন বা চন্দ্র, তাহলে 9 থেকে 12 নম্বর নক্ষত্রে এই শ্লোক যেটা আছে বিষ্ণু সহস্রনাম সেটা করবেন। এবার যদি আপনার মেষ লগ্ন মেষরাশি হয়, আপনার নক্ষত্র জানা নেই, ইউ ডু নট নো যে আপনার কোন নক্ষত্রে লগ্ন বা কোন নক্ষত্রে চন্দ্র, সেক্ষেত্রে আপনি বিষ্ণু সহস্রনামের 1 থেকে 12 নম্বর শ্লোক অবশ্যই পাঠ করবেন। বেস্ট টাইম কোনটা? বেস্ট টাইম হচ্ছে মোটামুটি সকাল 8:44 থেকে সকাল 10:17, সকাল 8:44 থেকে সকাল 10:17
এই সময় যদি করে উঠতে না পারেন, কারণ এটা বুধবার উইকডে ওয়ার্কিং ডে, সেক্ষেত্রে সকাল 6:12 থেকে সকাল 7:44, সকাল 6:12 থেকে সকাল 7:44 এই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন। আর যদি এই দুটো টাইম স্লটের মধ্যে কোনোটাই না পারেন, তাহলে সারাদিনে পরে এসে কাজকর্ম সেরে এসে করবেন, সেখানে আর কোনো অগত্যা আর কোনো উপায় নেই। কিন্তু এই বিষ্ণু সহস্র নামের এই শ্লোকগুলো অ্যাজ পার নক্ষত্র যেগুলো বললাম সেটা করবেন। যদি স্পেসিফিক নক্ষত্র না জানা থাকে, তাহলে 1 থেকে 12 নম্বর শ্লোকটা অবশ্যই করবেন। এছাড়া যেটা আপনারা করতে পারেন, যদি আপনাদের বাবা মা জীবিত না থাকেন, সেক্ষেত্রে আপনারা তিলযুক্ত জল, সাদা এবং কালো তিল দুটোই নেবেন, তিলযুক্ত জল দক্ষিণ দিকে মুখ করে, সাউথ ফেসিং বসে আপনারা তিলযুক্ত জল আপনাদের পূর্বপুরুষকে এইভাবে, তিলযুক্ত জলকে এইভাবে হাত দিয়ে দান করতে হয়, ইন্ডেক্স, তর্জনী আর অঙ্গুষ্ঠর মাঝখান দিয়ে, এবং জলটা তামা বা পেতলের পাত্রে রাখবেন। এই জল দান করার সময় যে মন্ত্রটা বলবেন, সে মন্ত্রটা আপনাদের বলে দিচ্ছি। ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এবচ নমঃ স্বাহায়ৈ স্বধ্যায়ৈ নিত্যমেব নমো নমঃ। ওম দেবতাভ্য, ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এবচ মহায়োগিভ্য এবচ নমঃ স্বাহায়ৈ স্বধ্যায়ৈ নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্র দিয়ে এই গ্রহণের দিন, শাস্ত্র বলছে যে গ্রহণের সময় ইন জেনারেল পিতৃপক্ষ বাদ দিয়ে গ্রহণের সময় যদি শ্রাদ্ধক্রিয়া করা হয়, পূর্বপুরুষকে বন্দনা করা হয়, আবাহন করা হয়, তিল জল দান করা হয়, সেটা কিন্তু পিতৃপক্ষের সমান ফল। এটা বিশেষ করে গরুড় পুরাণে উল্লেখ করা আছে। তাহলে আপনাদের যদি বাবা মা জীবিত না থাকেন, সেক্ষেত্রে আপনারা সাদা এবং কালো দুই তিলযুক্ত জল দক্ষিণ মুখ করে বসে এই মন্ত্র পাঠ করে জলটা দান করবেন 11 বার, অতি অবশ্যই 18 সেপ্টেম্বর। বেস্ট টাইম হচ্ছে এই গ্রহণের সময় যেটা বললাম, 6:12 থেকে 7:44 সকালে, বা তারপর 8:44 সকাল থেকে 10:17 সকালবেলা, এই টাইমের মধ্যে আপনারা এই জলদানটা করার চেষ্টা করবেন, যদি আপনাদের বাবা মা জীবিত না থাকে এই মন্ত্রটা দিয়ে। তাছাড়া যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এবং বাড়ির আশেপাশে যদি থাকে, তাহলে অশ্বত্থ গাছে এই জলদান করাটা অত্যন্ত শুভ। একই মন্ত্র, ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এবচ নমঃ স্বাহায়ৈ স্বধ্যায়ৈ নিত্যমেব নমো নমঃ। এটা অশ্বত্থ গাছে, যেখানে স্বয়ং বিষ্ণু, স্বয়ং শ্রীকৃষ্ণ অবস্থান করেন, সেখানে এই জলটা দিয়ে সেই একইভাবে তর্জনী আর অঙ্গুষ্ঠর মাঝখান দিয়ে জলটা দান। এবং আপনাদের জন্মছকে বৃহস্পতির প্রতিকারও কিন্তু এই অশ্বত্থ গাছে জলদান করাটাও কিন্তু সেখানে একটা অ্যাডিশনাল ফললাভ হবে। যদি আপনাদের বাবা মা জীবিত থাকে, মেষলগ্ন মেষরাশি, সেক্ষেত্রে আপনারা জলদানটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এক তো বিষ্ণু সহস্র নামটা পাঠ করলেন, যদি নক্ষত্র ওয়াইজ জানা থাকে নক্ষত্র ইনফরমেশন, তাহলে অ্যাকর্ডিংলি করলেন, আর না হলে 1 থেকে 12 নম্বর শ্লোকটা করলেন যেটা বলা আছে। তাছাড়া এই গ্রহণের সময়
আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। আপনারা গজেন্দ্র মোক্ষ, ভীষণ গুরুত্বপূর্ণ গজেন্দ্র মোক্ষ স্তোত্র আছে, আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, গজেন্দ্র মোক্ষ স্তোত্র করতে পারেন। বা আপনারা শ্রী দত্তাত্রেয়ার নাম করতে পারেন, সেটাও আপনারা ইন্টারনেটে পাবেন। এবং ভগবদ্গীতার 7th চ্যাপ্টার, সপ্তম অধ্যায় যেটা ভগবদ্গীতার, সেটাও আপনারা পাঠ করতে পারেন। একটা পাত্রে, মাটির পাত্রে, ভাঁড়ে হোক, একটা এ মাটির ছোটো সরায় হোক, একটু চাল সেদ্ধ করে, ভাত সেদ্ধ ভাত, অল্প একটু মিষ্টি, একটু চিনি দিয়ে দেবেন সামান্য, অল্প একটু মিষ্টি দিয়ে সেদ্ধ ভাত বাইরে আপনারা রেখে দেবেন, কাককে খাওয়াবেন, ফিড টু দ্য ক্রোস ডেইলি। এইটা আপনারা করতে পারেন যদি আপনাদের বাবা মা জীবিত থাকে, কারণ সেই ক্ষেত্রে আপনারা আলাদা করে জলদানটা করতে পারবেন না। আপনাদের যে এই ফেজটা চলবে পিতৃপক্ষ, এই 17-18 সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর, এই 16টা দিন বাড়িতে যে কোনো ভিজিটার, সেটা পশু পাখিও হতে পারে, কোনো মানুষও হতে পারে, অজানা অচেনা কোনো মানুষ, বা কোনো বাড়ির মধ্যে দেখলেন একটা বিড়াল ঢুকে গেল, বা বাড়ির মধ্যে একটা পায়রা ঢুকে গেল, বা বাড়ির মধ্যে একটা চড়ুই পাখি ঢুকে গেল, বা বাড়িতে একটা রাস্তা থেকে কুকুর ঢুকে গেল, সে যেতেই চাইছে না, তাকে কিন্তু কখনোই তাড়াবেন না, তিরস্কার করবেন না, মারবেন না। অতি অবশ্যই জানবেন এটা কোনো না কোনো পূর্বপুরুষ আপনার কাছে অন্ন আর জল গ্রহণ করতে এসেছে, অবশ্যই তাদের অন্ন আর জলদান করবেন। এখানে যে পিতৃগায়ত্রী মন্ত্রটা আপনাদের বললাম, এই পিতৃগায়ত্রী মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই গ্রহণের দিন পার হয়ে গেল, তারপর 2nd অক্টোবর অবধি, যেটা আমাদের মহালয়া অমাবস্যা, সর্বপিতৃ অমাবস্যা, এই মহালয়া অমাবস্যা অবধি আপনার নির্দিষ্ট যে বিষ্ণু সহস্রনামের শ্লোক আছে, সেটা তো আপনি পাঠ করবেন প্রতিদিন। আপনি প্রতিদিন হনুমান চালিসাটা পাঠ করবেন, আপনি প্রতিদিন গজেন্দ্র মোক্ষটা পাঠ করবেন, আর বিষ্ণু সহস্রনাম পুরোটা শ্রবণ করবেন, কানে শুনবেন। এবং সমস্ত পাঠ শ্রবণ হয়ে গেলে একটা প্রার্থনা করবেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে, যে আমার এই সমস্ত ক্রিয়া, যে ফল, এই যে আমার মন্ত্র সাধনা, তার যে ফল, তার যে এনার্জি, তার যে আমার এই ক্রিয়ার যে পুণ্যটা, সমস্তটা আমার পূর্বপুরুষকে প্রদান করা হোক, যাতে এই পুণ্য ফলে তাদের একটা ঊর্ধ্বগামী হতে সাহায্য হয়। তারা যে পিতৃলোকে আটকে আছেন, তারা যে তাদের যে অ্যাসেনশন হচ্ছে না, উত্তরণ হচ্ছে না, সেই জায়গায় আমার এই প্রতিদিনের যে এই পাঠ, এই মন্ত্র সাধনা ইত্যাদি, এটা যেন আমার পূর্বপুরুষদের সহায়তা করে পিতৃলোক থেকে আরও ঊর্ধ্বলোকে গমন করতে। এটা মহাবিষ্ণুর কাছে, ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রতিদিন প্রার্থনা করবেন। এছাড়া আরও দুটো মন্ত্র আপনাদের বলছি, এটা প্রত্যেকের জন্মছকে কিছু না কিছু পিতৃদোষ থাকবেই, চন্দ্র রবি পীড়িত হলে তো আছেই, প্রচ্ছন্নভাবেও থাকবে। তো পিতৃদোষ নিবারণের মন্ত্র আপনাদের সকলকেই করতে হবে, ওম পিতৃগণায় বিদ্মহে জগৎ ধারিণী তন্নো পিত্র প্রচোদয়াৎ। ওম পিতৃগণায় বিদ্মহে
জগৎধারিণী তন্নো পিত্র প্রচোদয়াত। এই মন্ত্রটা প্রতিদিন আপনারা সম্ভব হলে 108 বার, না হলে 11, 21, 54 বার প্রতিদিন কিন্তু আপনাদের জন্মছক যদি জানা থাকে তাহলে মনে মনে জন্মছককে কল্পনা করে এই মন্ত্রটা উচ্চারণ করবেন, এবং সম্ভব যদি হয়, যদি আপনাদের বাবা মা জীবিত না থাকেন, তাহলে সেই অশ্বত্থ গাছে কালো আর সাদা তিল মিশ্রিত জল দিয়ে এই মন্ত্র পাঠ করে অশ্বত্থ গাছে জল দেওয়া, সেটা আপনারা 11 বার করতে পারেন। ওং পিতৃগণায় বিদ্মহে জগৎধারিণী তন্নো পিত্র প্রচোদয়াত। এটা যদি বাবা মা জীবিত থাকে, বাড়িতে বসে দক্ষিণমুখী হয়ে অবশ্যই আসন পেতে এবং একটা প্রদীপ জ্বালিয়ে করবেন। যদি বাবা মা জীবিত থাকেন, ঘরে বসে দক্ষিণমুখী হয়ে এটা করবেন, এই মন্ত্রটা 11, 21, 54, 108 বার, এবং নিজেদের জন্মছককে কল্পনা করে যে আপনার জন্মছকের মধ্যে যে পিতৃদোষ আছে সেগুলো এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবারণ হবে। আর যদি বাবা মা জীবিত না থাকেন, তাহলে সেই অশ্বত্থ গাছের কাছে গিয়ে 11 বার এই তর্জনী আর অঙ্গুষ্ঠর মাঝখান দিয়ে জল দিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন। আরেকটা মন্ত্র আপনাদের বলছি, ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত। ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত। ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত। এই মন্ত্র 11 বার সহস্রার চক্রে আর 11 বার মূলাধারে, অর্থাৎ শরীরের পিছনের অংশে যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হয়, টেলবোন, যেখানে শক্তি মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন, আর এখানে সহস্রারে যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছেন। সহস্রারে 11 বার, মূলাধারে 11 বার, আপনার বাড়িতেই সাউথ ফেসিং দক্ষিণমুখী হয়ে বসে ওই আসন যখন পেতে বসবেন তখনই করে নেবেন একটা প্রদীপ জ্বালিয়ে, এবং এই সমস্ত যা কিছু করবেন সমস্ত কিছুর ফল ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন যে এই সমস্ত কিছুর ফল যেন আপনার পূর্বপুরুষ প্রাপ্ত হয়, এবং এই ফলের মাধ্যমে, এই পুণ্যের মাধ্যমে যেন তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় এবং ঊর্ধ্ব লোকে যাতে তারা গমন করতে পারেন। প্রতিদিন 16টা দিন কিন্তু আপনাদের এই প্রসেসটা ফলো করতে হবে, স্টার্টিং ফ্রম 18th September, 2nd October অবধি। এবং 2nd October যে সর্বপিত্র অমাবস্যা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দিন যদি সম্ভব হয় সব মন্ত্রগুলো চেষ্টা করবেন 108 বার করতে। এবং মেষলগ্ন, মেষরাশি, আপনার নক্ষত্র জানা থাকলেও আপনি চেষ্টা করবেন 2nd October যেদিন অমাবস্যা সেই দিন সমস্ত 1 থেকে 12 নম্বর যে সবকটা আমাদের যে বিষ্ণু সহস্রনামের শ্লোক বললাম সবকটা চেষ্টা করবেন অমাবস্যার দিন 2nd October করতে। আপনার যদি কোনো রকম সমস্যা হয়, মনে হয় যে সময় নেই ইত্যাদি, এডিট করবেন, মিনিমাইজ করবেন, কিন্তু কোনোটা বাদ দেবেন না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই গ্রহণ থেকে শুরু করে এই যে আমরা পুরো ফেজটা পাচ্ছি, এই পুরো ফেজটাতে কিন্তু আপনারা বিশেষভাবে সেই সমস্ত
অসম্ভব কঠিন, অসম্ভব শক্তিশালী বাধা বিপত্তিগুলোকে হ্যান্ডেল করতে পারবেন, প্রতিকার করতে পারবেন। যে সমস্যাগুলো অন্য কোনো সিস্টেমে, অন্য কোনো পদ্ধতিতে হ্যান্ডেল হবে না, সলিউশন হবে না, শুধুমাত্র পূর্বপুরুষদের আশীর্বাদে, পূর্বপুরুষদের ব্লেসিংয়ের মাধ্যমে সলিউশন হবে। এবং সেগুলো জীবনে যথেষ্ট কঠিন, যথেষ্ট কমপ্লেক্স, জটিল সমস্যা। এবং পরিবারে যদি কোনো অকাল মৃত্যু হয়ে থাকে, সেখানে যদি কোনো বডি পাওয়া না গিয়ে থাকে, বহু ক্ষেত্রে এরকম হয়, পরিবারে যদি দেখা যায় যে কালসর্প যোগ আছে, আপনার না থাকুক সন্তানের থাকতে পারে, সেক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হয়। যদি কোনো তীর্থস্থানে যান এই সময়, 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, বিশেষ করে গয়ায় যদি যান বা পুষ্করে যদি যান, যেটা একেবারে শ্রাদ্ধর মক্কা মদিনা ক্ষেত্র, সেখানে গিয়ে আপনারা ত্রিপিণ্ডী শ্রাদ্ধটা দিতে পারেন। যদি কালসর্প যোগ থাকে, তাহলে নাগবলি শ্রাদ্ধ বলে একটা শ্রাদ্ধ হয়, সেই শ্রাদ্ধটা আপনারা কালসর্প যোগের জন্য দিতে পারেন। যদি পরিবারে কোনো মৃত্যু হয়ে থাকে, সুইসাইড, অকাল মৃত্যু বা কোনো বডি পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে নারায়ণ বলি শ্রাদ্ধ বলে একটা শ্রাদ্ধ হয়, সেটাও আপনারা দিতে পারেন। এই সময় বিশেষভাবে কার্যকরী হয়, তার জন্য পণ্ডিতজি ঠাকুরমশাই বিশেষ মন্দিরে আলোচনা করতে হবে, কথাবার্তা বলতে হবে। বিশেষ করে এগুলো ওই গয়া আর পুষ্করে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টগুলো হয়, এই ওগুলো অ্যালটেড এরিয়াস। তো এইভাবে আপনারা করতে পারেন। আপনাদের এই সময়টা এত গুরুত্বপূর্ণ, এত ফলদায়ী এবং একটা উইন উইন সিচুয়েশন, যে আপনারাও লাভবান হবেন, পূর্বপুরুষরাও লাভবান হবেন, মিউচুয়ালি একটা এক্সচেঞ্জ অফ বেনিফিট অ্যান্ড প্রফিট। এই সময়টাকে আমাদের অবশ্যই সদ্ব্যবহার করতে হবে, অবশ্যই আমরা এটাকে, উই ক্যানট অ্যাফোর্ড টু মিস দিস অপরচুনিটি। এবং অনেকেই প্রশ্ন করেন যে আমরা যে পিণ্ডটা দান করি পূর্বপুরুষদের, সেটা তারা গ্রহণ করেন কি করে। মৎস্য পুরাণে বলা আছে যে ঘ্রাণ স্মেলের মাধ্যমে পূর্বপুরুষরা এই পিণ্ডকে, আমাদের অঞ্জলিকে গ্রহণ করে থাকেন। তো আশা করব যে এই গ্রহণ এবং এই গ্রহণের সঙ্গে পিতৃপক্ষ, এই দুটোকে আপনারা বিশেষভাবে ব্যবহার করবেন, অপটিমাইজ করবেন। কারণ আমাদের যে সংস্কার, আমাদের যে কালচার, যে সংস্কৃতি, তাতে আমরা ঋণানুবন্ধনে আবদ্ধ। আমাদের জীবন একটা অব্লিগেটরি, ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে অব্লিগেশন, দেব ঋণ, পিতৃঋণ, এবং পিতৃঋণকে দেব ঋণের চেয়েও বড় স্থান দেওয়া হয়েছে। তো আমাদের সনাতন ধর্মে, আমাদের কালচারে আমাদের দাবি, অধিকার, অধিকারটা অর্জন করতে হয়। অধিকারটা বাই বার্থ আসে না, বার্থ রাইট বলে কিছু নেই, আমাদের ঋণটা আছে, ঋণটা নিয়েই আমাদের জন্ম। এবং সেই ঋণ শোধ করাটা, সেই অব্লিগেশনটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেই ঋণ শোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই পিতৃপক্ষ, যেটা এই পূর্ণিমা দিয়ে শুরু হয় আর অমাবস্যা দিয়ে শেষ হয়। তার মধ্যে যদি গ্রহণ সংঘটিত হয়, তাহলে সেই পিতৃপক্ষর মানমাত্রা অনেক 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 বৃদ্ধি পায়, এবং সেটাই আমরা এই 2024 পাচ্ছি। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।